শ্রী সুপ্রিয় গুপ্তা মহাশয়কে বরণ করে নিচ্ছি ব্যাচ উত্তরীয় দিয়ে। ধন্যবাদ। এবং তারা বিভিন্ন ধরনের রাস্তাঘাটও নির্মাণ করার প্রোগ্রাম তারা করেছেন এবং তারা রাস্তাঘাট নির্মাণও করেছেন। আমরা ডিবিসি কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। আমি কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের ডেপুটি ম্যানেজার ডক্টর কে কুমার মহাশয়কে। আদরণীয় পরিচালনা পর্ষদ এবং মুখ্য অভিযন্তা শ্রী সুপ্রিয় গুপ্তা সাহেব উপস্থিত, উপ মুখ্য অভিযন্তা শ্রী এস কে বর্মা সাহেব উপস্থিত হ্যাঁ, উপ মুখ্য অভিযন্তা হাইডার শ্রী এন কে সিং সাহেব, ডিপুটি সিএমও ডক্টর ইউ কুমার সাহেব, এমওআইসি ডক্টর এস কে মিশ্রা সাহেব, তাপস রায় সাহেব এবং তেঁতুলিয়া ব্লককে জয়েন্ট ভিডিও শ্রী গোপাল সিং সাহেব আমাদের টিআরএসে। 2018 তারা করেছে, আমরা আশা করছি তারা প্রতি বছরে এই ধরনের প্রোগ্রাম করবে এবং মানুষের কাছে এই শিবিরের যে আশা, প্রতি বছরে মানুষের আশা থাকে যে টিবিসির শিবির করবে, সেই শিবিরে তারা বিনামূল্যে চক্ষুর অপারেশনের করার সুযোগ পাবে। আমরা ডিবিসি কর্তৃপক্ষ, আমাদের প্রজেক্ট হেড সাহেব এনসি এইচওপি ডিবিসি এবং আমাদের ডিসি পাঞ্চেত আইডল এন কে বর্মা, ইউ কুমার, এ কে মিশ্রা, কে কুমার, তাপস রায়, নবীন কুমার, সবাইকে আমরা নিতুরিয়া কালচারাল সোসাইটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা এই ধরনের প্রোগ্রাম করছেন, আমাদের সর্বোপরি তো করেছেন আগে বছরে, এই বছরও তারা করেছেন এবং তারা আমাদেরকে সবসময় এই ধরনের প্রোগ্রাম করার তারা আধিকারিকবৃন্দ উপস্থিত ছিল, মাননীয় বিধায়ক পত্নী ওনাকে আমার শ্রদ্ধা সম্মান, এছাড়া সকলকে নেতৃত্বের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালো লাগে। আজকে এক দিবসীয় চক্ষু পরীক্ষা এবং অপারেশন শিবির অনুষ্ঠিত হচ্ছে, মানে করা হয়েছে নেত্রিয়া কালচারাল সোসাইটির ব্যবস্থাপনায় এবং ডিবিসি ডক্টর কে টিম এবং মুখ্য টিম সবই নগম সামাজিক ডিবিসি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সেবা হসপিটাল ডিবিসি और पूरे डीबीसी परिवार के तरफ से हार्दिक अभिनंदन स्वागत करते हैं। इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट डीबीसी रोड पानी सबका व्यवस्था ग्रामीण के लिए हम लोग शुरू में करते हैं, उसी के पैसे के मांग के हिसाब से, ग्रामीणों के मांग के हिसाब से या स्थान को परिवर्तित करके इस तरह का कह दिया जाता है ताकि अधिक से अधिक लाभ ले सकें। सबसे बड़ी बात है कहीं भी एक रुपये खर्च करने की जरूरत नहीं है। यहाँ जो पहले वृद्धावी के लिए लोग पाए जाएंगे उन्हें हम खाना खिलाकर गाड़ी में बैठा कर उन्हें हॉस्पिटल ले जाएंगे, वहाँ के चिकित्सक जाए एवं उनके लिए उनके अपनी भी दवा का चश्मा आई कार्ड या जो भी चार्ज होगा वो किसी भी शक्ति पक्ष द्वारा सीधे लाभ